আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সাইম বাংলা টিভি চ্যানেলের পক্ষ হতে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন আজকে আমি আপনাদেরকে জানিয়ে দিব কুয়েতের মধ্যে নতুন করে ঘটে যাওয়া সর্বশেষ পরিস্থিতি এবং কুয়েতের মধ্যে নতুন করে কি কি সিদ্ধান্ত নিয়েছে তার বিস্তারিত ট্রানজিটের টিকিটের দাম বৃদ্ধি ট্রানজিট স্থিতি বাতিল করেছে কুয়েত ভ্রমণ সেক্টর পুনরুদ্ধার আরও কিছু গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে এসেছি পুরো ভিডিওটি দেখলে বিস্তারিত জানতে পারবেন ইতিমধ্যে আপনারা সকলেই জানেন যে কুয়েতের মধ্যে প্রবেশ করার জন্য অনেক ট্রানজিট দেশ থেকে অর্থাৎ যে দেশগুলোর সাথে বাণিজ্যিক চুক্তি নেই সেই দেশগুলো থেকে কুয়েতের মধ্যে আগত যাত্রীদের একটি সমীক্ষা রেকর্ড করে দেখেছে যে টিকিটের দাম তিনশো থেকে পাঁচশো শতাংশ বৃদ্ধি পেয়েছে ট্রানজিটে অতিরিক্ত সময়ের ফলে টিকিটের দাম অনেক বৃদ্ধি করে দেওয়া হয়েছে বলে জানিয়েছে আল আনবা দৈনিক এদিকে আগামী রবিবার থেকে কুয়েতে আগমনের জন্য দিনের জন্য তৃতীয় দেশের মধ্যে যে ট্রানজিট ছিল তা বাতিল করা হয়েছে আলহামদুলিল্লাহ তবে চারটি শর্ত দেওয়া হয়েছে কুয়েতের মধ্যে প্রবেশ করার জন্য যাদের সিভিল আইডি কার্ডের মেয়াদ আছে যারা কুয়েতের অনুমোদিত চারটি ভ্যাকসিনের যে কোনো একটি ভ্যাকসিনের দুটি ডোজ গ্রহণ করেছে অথবা জনসন অ্যান্ড জনসন ভ্যাকসিনের একটি ডোজ গ্রহণ করেছে ফ্লাইটের বাহাত্তর ঘন্টার আগে পিসিআরের নেগেটিভ সার্টিফিকেট আছে এবং গৃহস্থলী কর্মীদের জন্য অর্থাৎ খাদেমধারী আকামারা। যারা আছেন তাদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন পালন করতে হবে কুযেতি পরিবারের সুরক্ষা এবং স্বাস্থ্য নিশ্চিত করার জন্য এই চারটি শর্ত দেওয়া হয়েছে কুয়েত থেকে আলান বা সূত্রটি প্রকাশ করেছে অন্যদিকে অন্যান্য আকামাধারী যারা রয়েছে তাদেরকে নিয়ে এখনও বিস্তারিত কোনো কিছু প্রকাশ করা হয়নি তবে আশা করা যাচ্ছে আগামীকাল মন্ত্রিসভার বৈঠক থেকে যদি এক তারিখ থেকে অর্থাৎ আগস্টের এক তারিখ থেকে যদি ফ্লাইটগুলো খুলে দেওয়া হয় তাহলে অবশ্যই সোন আকামাধারীদেরকে নিয়ে এবং অন্যান্য আকামাধারীদেরকে নিয়ে কিছু তথ্য প্রকাশ করা হবে তাহলে যদি কোনো তথ্য প্রকাশ করা হয় আপনাদেরকে তার বিস্তারিত আমি ইনশাল্লাহ আপনাদেরকে জানিয়ে দিব এদিকে কুয়েতের মধ্যে যে সকল ভাইয়েরা সরকারি প্রতিষ্ঠানগুলোতে চাকরি করেছে যারা কুয়েত থেকে নিজ দেশে সফরে গেছে এবং করোনা মহামারীর কারণে অনেক প্রবাসীরাই বোনাস উঠাতে পারেনি প্রতিষ্ঠান থেকে এবং অনেক কোম্পানি থেকে বোনাস দেওয়া হয়নি এসব বিষয় অস্বীকার করেছে তাই যে সকল ভাইয়েরা সফরে গেছে এবং অনেকেই বেতন রেখে বাংলাদেশে চলে গেছে কুয়েতে আসতে পারেনি বিভিন্ন সমস্যার কারণে এবং করোনা মহামারীর কারণে এখনও অনেকেই প্রবেশ করতে পারছে না কুয়েতের মধ্যে তাদের এই পাওনাগুলো দেওয়ার জন্য অর্থমন্ত্রকের কাছে আবেদন জানিয়েছে আলকাবাস তার রিপোর্ট করেছে অন্যদিকে কুয়েতের ব্যবসাগুলো আবার স্বাভাবিকে ফিরে এসেছে মন্ত্রিপরিষদ পরিষদ আগে বাণিজ্যিক কার্যক্রমগুলো রাত আটটায় বন্ধ করার সিদ্ধান্ত দেওয়ার পরে কুয়েতের বাণিজ্যিকগুলো অনেক ক্ষতির সম্মুখীন হতে হয়েছে এবং অনেক ক্ষতির সম্মুখীন হয়ে পড়েছে এই মহামারী করোনা ভাইরাসের কারণে গত সোমবার সাপ্তাহিক মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্তটি বাতিল করাতে কুয়েত আবারও ফিরছে তার স্বাভাবিক জীবনে কুয়েতের ব্যবসা আবার স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে আল মুজরাম বলেছেন যে যারা ভ্যাকসিন গ্রহণ করেছে তারা বিভিন্ন বিভিন্ন প্রবেশ করতে পারবে যেমন ফার্মেসি রেস্তোরাঁ যা করে যারা ভ্যাকসিন গ্রহণ করেনি তারা প্রবেশ করতে পারবে না তাই তিনি সকল প্রবাসী ও নাগরিকদের ভ্যাকসিনের দুটি ডোজ গ্রহণ করার উপর জোর দিয়েছে এদিকে কুয়েতের আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থা দ্বারা একটি পরিসংখ্যানে কুয়েতে আসা ও যাওয়ার জন্য বিমানের টিকিট রয়েছে এই বছরের জানুয়ারি থেকে দশ জুলাই পর্যন্ত লক্ষ পঁয়ত্রিশ পৌঁছেছে এবছর সবচেয়ে বেশি ভ্রমণকারীর সংখ্যা কুয়েতের মধ্যে কুয়েতের মধ্যে ভ্রমণ সেক্টরগুলো পুনরুদ্ধার করা হচ্ছে বিভিন্ন স্টেশনে এক লাখ তেষট্টি হাজার বিমানের টিকিট দেওয়া হয়েছে এদিকে কুয়েতের পরিবেশকে সুরক্ষিত রাখতে এবং যেখানে সেখানে বজ্র যাতে না ফেলা হয় সেজন্য ডাম্পিং বজ্র লঙ্ঘনের দায়ে কুয়েতের কিছু টিম বিভিন্ন স্থানে সমীক্ষা চালায় এদিকে কুয়েতের মধ্যে রোমাইথিয়ায় একজন নেপালি হোম ডেলিভারি দিতে গিয়ে রাস্তায় একটি গাড়ির সাথে ধাক্কা খেয়ে ঘটনাস্থলেই সেই নেপালির মৃত্যু হয় পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃত নেপালিকে ফরেন্সিকে রেফার করে এবং পুলিশ ঘটনাটির কারণ অনুসন্ধান করছে এতক্ষণ যারা পুরো ভিডিওটি না টেনে দেখেছেন আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক ভালোবাসা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে রয়েছেন আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এবং আমাদের চ্যানেলের মধ্যে নতুন আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেলাইকনটি ক্লিক করে রাখবেন যাতে সর্বপ্রথম নিউজ আপনি পেতে পারেন সকলে সুস্থতা কামনা করে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ